বাইবেলে বঙ্গানুবাদ পরিভাষা ও বানান ব্রিটিশ প্রোটেস্ট্যান্ট প্রচারক উইলিয়াম কেলি সর্বপ্রথম বাংলা ভাষায় বাইবেল অনুবাদ করেন 1809 খ্রিস্টাব্দে। ধর্মপুস্তক বা পবিত্র বাইবেল নামে তা প্রসারিত হয়। পরবর্তী প্রায় 200 বছর যাবৎ বাইবেলের বাংলা অনুবাদে মূলত কেলি পরিভাষাগুলি ব্যবহার করা হয়। বিগত কয়েক দশক ধরে খ্রিস্টান প্রচারকরা ইসলামী বাংলায় বাইবেলের অনুবাদ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বাইবেল সোসাইটি প্রকাশিত পবিত্র বাইবেল 2000, বাংলাদেশ বাইবেল সোসাইটি প্রকাশিত কিতাবুল মোকাদ্দাস 2000 ও 2006, এবং বাসিফ প্রকাশিত কিতাবুল মোকাদ্দাস 2013। প্রথম অধ্যায়ে অনুবাদ প্রসঙ্গে পাঠক দেখবেন যে কেলির অনুবাদ মূলানুক হলেও তা দুর্বোধ্য, পরবর্তী অনুবাদ সহজবোধ্য হলেও অনেক সময় তাতে মূল অর্থ সংরক্ষিত হয়নি। মূল অর্থ সংরক্ষণের পাশাপাশি সহজবোধ্য অনুবাদ উদ্ধৃতি করার জন্য আমাদেরকে বিভিন্ন বাংলা বাইবেল থেকে উদ্ধৃতি প্রদান করতে হয়েছে। অনুবাদের ভাষা ও পরিভাষার পরিবর্তন অনুধাবনের জন্য কয়েকটা উদ্ধৃতি উল্লেখ করেছি এখানে।